2004 সালে আইএফ এর অনূর্ধ্ব 14 একাডেমিতে ট্রায়ালে এসেছিল 12 বছরের ছেলেটি। একাডেমি সহকারী কোচ সুজিত চক্রবর্তী সেদিন কোচ মোহাম্মদ হাবিবকে বুঝিয়ে একাডেমিতে নেন আজকের তারকা ইস্ট বেঙ্গলের লাল রামডিকাকে। সেদিনই অভিজ্ঞ কোচ সুজিত বুঝেছিলেন ভবিষ্যতের এক তারকা ফুটবলার লুকিয়ে আছেন মিজোরাম থেকে আসা 12 বছরের এই ছেলেটির মধ্যে। ও এক্সট্রা একটা ইয়ে ছিল যে ও ফুটবল সেন্স মারাত্মক। আমরা যখন গেম খেলতাম তখন ওকে নিতাম না ছোট বলে, কেননা 14 বছরের ছেলেরা খেলছে, ও হয়তো ওকে আমি দিলে চোট লেগে যাবে বা ইঞ্জুরি হয়ে যাবে, আমরা ওকে নিতাম না। তো ও মাঠ থেকে আমাদের একাডেমি আসা পর্যন্ত ও আমার পেছনেই আমার সঙ্গে কথা বলতে বলতে আসতো যে স্যার হামকো কিউ নি খেলায়া, স্যার হামকো কিউ নি খেলায়া। মানে খেলা এত আগ্রহ, মানে চিন্তা করা যায় না, সেইভাবেই বড় হয়েছে। বর্তমানে এআইএফএফ এর নিজস্ব দল পৈলান অ্যারোজ এর দায়িত্বে সুজিত চক্রবর্তী। তার আক্ষেপ, তৎকালীন আইএফএ সচিব সুব্রত দত্তর সহযোগিতায় আইএফএ একাডেমি থেকে তারা তুলে এনেছেন জুয়েল রাজা লাল রেংটিকাদের, কিন্তু বর্তমান সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ের সময় যে সেই একাডেমি নেই। খারাপ লাগে যখন একটা হাতে গড়ে একাডেমি যে সুব্রত দত্ত দিয়ে স্টার্ট করেছিল আইএফএ একাডেমি বা আইএফএ থেকে বাংলার কিছু ভালো ছেলেকে উপরের দিকে তুলে ধরার জন্য। তো প্রথম চেষ্টাটা খুবই ভালো হয়েছে। সুব্রত দত্ত যতদিন ছিলেন আইএফএ সেক্রেটারি ততদিন এই একাডেমি নিয়ে খুব চিন্তা করতেন, প্লেয়ারদের নিয়ে চিন্তা করতেন কোথায় এটাকে একটা আপগ্রেডেশন দেওয়ার জন্য। ততক্ষণ ততদিন আমাদের খুব একটা মানে বিরাট আশা ছিল যে এটাকে খুব ভালোভাবে চলবে, খুব ফ্লোরিশ হবে, আর নতুন নতুন প্লেয়ার বেরোবে, আরও প্লেয়ার আসবে। যখন মাঝপথে একটা বেহাল অবস্থা দেখে সত্যি এটা খুব দুঃখ জিনিস।